গতকাল আমি একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম, যেখানে একটা এক্সেলের শিটের মধ্যে অটো ইনক্রিমেন্ট ফিচার্স আমি তোমাদের করতে বলেছিলাম। অর্থাৎ এখানে যদি আমি কিছু লিখি, তাহলে পাশে যে নাম্বারিংগুলো দেখো নিজে নিজে আসছে। দেখো আমি যখনই কিছু এন্ট্রি করছি, এখানে এইগুলো অটোমেটিক চলে আসছে। তাহলে এটা কীভাবে তোমরা করবে আজকে সেটাই উত্তরটা বলে দেবো। তাহলে এখানে ক্লিক করলে দেখো সূত্রটা দেখতে পাচ্ছ, যদি না দেখতে পাও আমি জাস্ট ডাবল ক্লিক করে একটু বড় করে দেখানোর চেষ্টা করছি। প্রথমে একটা ইকুয়ালস টু দেবে, তারপরে ইফ লিখবে, এবার লিখবে ইজ ব্ল্যাঙ্ক, এবং এখানে দেখো বি ওয়ান, বি ওয়ান মানে নিশ্চয়ই এই সেলটা। এই সেলটা যদি ফাঁকা থাকে তাহলে কী হবে, এটা ব্ল্যাঙ্ক থাকবে। কোনটা ব্ল্যাঙ্ক থাকবে? নিশ্চয়ই এ ওয়ানটা ব্ল্যাঙ্ক থাকবে। আর রোজ যদি ফাঁকা না থাকে তাহলে কী হবে, রোয়ের যে নাম্বারটা অর্থাৎ এই নাম্বারটাই কিন্তু পাশে বসে যাবে। রো রো আমাদের কী রিটার্ন করে, রোয়ের সংখ্যাটা রিটার্ন করে। অর্থাৎ এটা লেখার পর এন্টার দিয়ে তোমরা যদি এটা ড্র্যাগ করে রেখে দাও, তাহলে এমনিতে কিছু এখানে আসবে না, কিন্তু যেই তুমি এখানে কিছু লিখবে এখানে দেখো অটোমেটিক কিন্তু ওখানে নাম্বারিংগুলো হতে থাকবে। আশা করি বুঝতে পেরেছো। এটার সঙ্গে আরেকটা চ্যালেঞ্জ তোমাদের বলে দেওয়া যায়, ধরো এই জায়গাটা এরকম আমি চাইছি না, আমি চাইছি এখানে এইভাবে সিরিয়াল নাম্বার আর নেম থাকবে, আর এইখানে যখন নামটা বসাবো তখন এইখানে এক বসবে। তোমাদের ক্ষেত্রে যদি ওই সূত্রটা ব্যবহার করো, দেখবে তোমাদের ক্ষেত্রে এখানে 2 থেকে শুরু হচ্ছে বা 3 থেকে শুরু হচ্ছে বা অন্য কোনো নাম্বার থেকে শুরু হচ্ছে, কিন্তু আমি চাইছি এখানে নাম বসালে এটা 1, এটা 2, এটা 3 এরকমভাবে পরপর আসবে। এটা তোমাদের নেক্সট চ্যালেঞ্জ রইল। যারা পারবে তারা কমেন্টে অবশ্যই জানাবে, আর যারা পারবে না তারাও আমাদের বলতে পারো। আমরা সর্বদা চেষ্টা করব তোমরা যাতে এটা শিখতে পারো। আমি ভিডিও বানিয়ে আপলোড করে দেবো, অথবা আমাদের কম্পিউটার সেন্টারে এসে আরও মজার মজার অনেক রকম ট্রিক্স তোমরা শিখতে পারো। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ।